এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই ইউতু জিনজিনের কাছ থেকে তার কিছু বন্ধুদের সাথে দেখা করতে চলে এসেছে। আর এখানে ইউতুর বন্ধুরা ইউতুর জন্যই অপেক্ষা করছিল। ইউতু যখন তাদের বন্ধুদের সাথে জয়েন করে তখন তার বন্ধুরা মিস্টার গোর ব্যাপারে আলোচনা করতে থাকে এবং তারা বলে ইউতু যখন থেকে ভ্যাকেশনে চলে এসেছে তারপর থেকে মিস্টার গোর ওপর কাজের চাপ অনেকটা বেড়ে গেছে, এজন্য সে তার ফ্যামিলিকেও সময় দিতে পারে না, যার জন্য তার ফ্যামিলি তার মধ্যে সবসময়ই মনোমালিন্য লেগে থাকে। তখন ইউতু তার বন্ধুদের বলে আমি চলে আসার পর কোম্পানি কি কাউকে আমার জায়গায় হায়ার করেনি? তখন তার বন্ধুরা বলে তুমি কাজই এত ভালো করতে যে তোমার জায়গায় অন্য কাউকে হায়ার করার কথা কোম্পানি চিন্তাও করতে পারে না। এরপর ইউতুর বন্ধুরা আজকালের বাজার মূল্য কতটা বেড়ে গেছে এই বিষয়ে আলোচনা করতে থাকে, আর এই বিষয়গুলো ইউতুর বন্ধুরা বিশেষত ইউতুকেই শোনাচ্ছিল যাতে সে তার চাকরিটি ছেড়ে না দেয়, কারণ সে এখন অনেকটা অভাব অনটনে দিন কাটাচ্ছে। কিন্তু এইসব কথাবার্তা ইউতুর ওপর কোনো প্রভাব পড়ে না, কারণ সে ঠিক করেই নিয়েছিল যে সে তার চাকরিটি ছেড়ে দেবে, যার ফলে তার বন্ধুরা তাকে আর ফোর্সও করে না এবং তার নেক্সট জবের জন্য তাকে বেস্ট উইশেস জানায়। কিছুক্ষণ পর ইউতু যখন ফিরে যাচ্ছিল তখন সে ট্রেন স্টেশনে অনেকটা হতাশগ্রস্ত দেখায় এবং আজকে সারাদিনের কথা চিন্তা করতে থাকে। ইউতু এতটা হতাশ ছিল যে তার ট্রেনও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে বিষয়ে তার কোনো খেয়ালই থাকে না। অন্যদিকে আমরা দেখতে পাই জিনজিন তার রুমে বসে একা একাই গেম খেলছে এবং তার মন এখনও অনেকটা খারাপ এবং সে চিন্তা করছে ইউতু তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে কিন্তু আমি বাসায় একা একাই বসে বোর হচ্ছি। ঠিক এই মুহূর্তে তার কাছে ইউতুর কল চলে আসে এবং ইউতু তাকে বলে তুমি কি আজকে আমার সাথে ঘুরতে যাবে? এই কথা শুনে জিনজিন অনেক খুশি হয়ে যায় এবং সে নিজেকে কভার করার মতো জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে যাতে কেউ তাকে চিনতে না পারে। অন্যদিকে ইউতু জিনজিনের জন্যই নিচে অপেক্ষা করছিল। তখন জিনজিন ইউতুর কাছে এসে বলে আজকে তোমার কি প্ল্যান? ইউতু তখন জিনজিনকে বলে কেন চলো না আজকে মুভি দেখতে যাই। এই কথা শুনে জিনজিন হ্যাপি হয়ে যায়। তারপর তারা মুভি দেখার জন্য হাঁটতে থাকে। হাঁটার সময় ইউতু জিনজিনকে বলে কি মুভি দেখবে চলো আগে ডিসাইড করে নেই। এই সময় ইউতু জিনজিনকে একটা মুভির কথা বলে। তখন জিনজিন বলে এই মুভির মেন লিডের সাথে আমার দুশ্মনী চলছে। তারপর ইউতু অন্য একটা মুভির কথা বললে জিনজিন বলে এই ড্রামার নায়ক আমার এক ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে, আমি এর মুভি কখনোই দেখবো না। কথা শুনে ইউতু জিনজিনকে তার মোবাইলটি দিয়ে দেয় এবং বলে তুমি মুভি ডিসাইড করো। এ সময় ফোন আনলক করার সময় ইউতুর হাত জিনজিনের হাতের সাথে টাচ লেগে যায়, এ কারণে দুজনের হার্টবিট অনেক বেড়ে যায় এবং দুজনে একটু অস্বস্তি বোধ করে। তারপর তারা যখন মুভি দেখার জন্য মলে পৌঁছায় তখন ইউতুর মনে হয় কেউ তাদের পিছু করছে, এই কারণেই সে জিনজিনকে বলে চলো আমরা আলাদা আলাদা হলে পৌঁছাই। এজন্য তারা একা একাই হলে যাওয়া শুরু করে। জিনজিন ইউতুর টিকিটটি একটি টেবিলের ওপর বইয়ের নিচে রেখে দেয় এবং সে একা একাই মুভি দেখতে চলে যায়। তারপর ইউতু কিছুক্ষণ পর জিনজিনের পাশে এসে বসলে জিনজিন ইউতুকেই দেখতে থাকে। তো ইউতুর মনোযোগ মুভির দিকেই ছিল আর জিনজিন শুধু ইউতুকেই দেখে যাচ্ছিল, কারণ এই মুভির কাহিনীর সাথে ইউতুর লাইফের স্ট্রাগলের অনেকটা মিল ছিল। তারপর যখন মুভি শেষ হয়ে যায় তখন তারা হল থেকে বেরিয়ে পড়ে এবং রাস্তায় হাঁটার সময় জিনজিন ইউতুকে জিজ্ঞেস করে তুমি কেন তোমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্যারিয়ার ছেড়ে দিচ্ছ? এই কথা শুনে ইউতু জিনজিনের দিকে এমনভাবে তাকায় যে জিনজিন বেচারি এদিক ওদিক দেখতে থাকে, মনে মনে ভাবে আমি কি বলে দিলাম। ইউতু তারপর জিনজিনকে বলে আমার মামাও একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিল কিন্তু সে তার ফ্যামিলিকে সময় দিতে পারতো না, যখন তার ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে যেত তখন তার কাছে না টাকা থাকতো না সে সময় দিতে পারতো। তার লাইফের সাথে আমার লাইফেরও অনেকটা মিল রয়েছে, আমার ফ্যামিলির কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় না আমি তাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না সময় দিয়ে হেল্প করতে পারবো, এজন্যই আমি এই জব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, কারণ এই জবে সমাজে রেসপেক্ট তো আছে কিন্তু এই জবে টাকা পয়সা তেমন নেই আর এর সাথে সাথে হাতে সময়ও পাওয়া যায় না। এই সব কথা বলতে বলতে ইউতু অনেকটা স্যাড হয়ে যায় এবং এও বলে আমি এবার অ্যারোস্পেস জব ছেড়ে ইনভেস্টমেন্ট জবে সেটেল হতে চাই, এই বয়সে এসে সবাই যখন সেটেল হয়ে গেছে তখন আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। এই সব কথা শুনে জিনজিন অনেকটা দুঃখী হয়ে যায়। জিনজিনের অবস্থা দেখে এমন মনে হচ্ছিল এইসব প্রবলেমস তার নিজেরই,
কিছুক্ষণ পর ইউতো যখন বাড়িতে ফিরে আসে তখন সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বিষয়ে চিন্তা করতে থাকে এবং সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন আমাদের দেখানো হয় ইউতোর মা যখন একবার অসুস্থ হয়েছিল তখন সে তাকে ভালো ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারেনি। সময় ইউতো তার প্যারেন্টসের কথাগুলো চুপি চুপি শুনে নেয়, যেখানে তার প্যারেন্টস এত অসুস্থতার মধ্যেও শুধু ইউতোর কথাই চিন্তা করছিল এবং তারা বলছিল আমরা মারা যাওয়ার আগে ইউতোকে অন্তত একটি ঘর কিনে দিয়ে যাব। এই কথাগুলো ভেবে ইউতো অনেকটা স্যাড হয়ে যায়। তখনই জিনজিনের মেসেজ চলে আসে এবং জিনজিন তাকে অনেক সান্ত্বনা দিতে থাকে। এ সময় জিনজিন ইউতোকে একটি ভয়েস নোটও পাঠায়, যেখানে জিনজিন বলছিল তুমি মন খারাপ করো না, ছোটবেলার থেকেই তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, এখন যদি তুমি তোমার জবটি ছেড়েও দাও এবং নতুন জবে জয়েন করো তাহলে তুমি হয়তো সারা জীবন আফসোস করে যাবে, কারণ ছোটবেলার থেকেই তোমার ড্রিম ছিল তুমি একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবে। এইসব মেসেজেস আর ভয়েস নোট পড়ে পড়ে ইউতোর মন ভালো হয়ে যায় এবং সে বারবারই এগুলো দেখতে থাকে। পরের দিন সকালে জিনজিনের কাছে তার ম্যানেজারের কল আসে এবং সে জিনজিনকে বলে আমি জেনে গেছি তুমি সিঙ্গেল নাইটে কারো সাথে মুভি দেখতে গিয়েছিলে, সে ছেলেটি যে ইউতো ছিল আমি তাও জেনে গেছি, কারণ কেউ একজন তোমাদের ছবি তুলে তা অনলাইনে ছেড়ে দিয়েছে। তারপর সে জিনজিনকে বলে তুমি এ বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, কারণ যে তোমার ছবিটি ভাইরাল করেছিল তার সাথে আমি কথা বলে নিয়েছি। জিনজিনের ম্যানেজার জিনজিনকে আরও বলে আমার সব ফ্যান্সরা চায় তুমি আর যেন সিঙ্গেল না থাকো, তুমি এবার তুমি তোমার লাইফ পার্টনার চুজ করে নাও। এই কথা বলে সে ফোন রেখে দেয় এবং জিনজিন তার ওই ছবিটি দেখতে থাকে, যেখানে সে দেখতে পায় ছবির এক কোণারে ইউতোকেও দেখা যাচ্ছে, তাই সে এই মেমোরেবল ছবিটি তার মোবাইলে সেভ করে রাখে। তারপর ইউতো যখন জিনজিনকে ট্রেনিং দিতে আসে তখন ইউতো লক্ষ্য করে জিনজিন গেমে অনেকটা ইম্প্রুভ করে গেছে। জিনজিন এ সময় ইউতোকে বলে আমি এবার তোমাকে হারিয়ে দেখাবো। এই কথা শুনে ইউতো একটা কিউট এক্সপ্রেশন দেয় এবং ইউতো এক রাউন্ডে জিনজিনকে হারিয়ে দেয়। তারপর ইউতো জিনজিনকে প্রজেক্টরে গেম দেখাতে থাকে। এ সময় জিনজিন ইউতোকে বলে তুমি কেন প্রো লেভেলের খেলোয়াড় হয়ে যাচ্ছ না। তারপর ইউতো জিনজিনকে বলে প্রো লেভেলের খেলোয়াড়দের অনেক রিকোয়ার্ডসম্যান থাকে এবং তুমি এখন যার ম্যাচটি দেখছো তার বয়স মাত্র 18 বছর। এই কথা শুনে জিনজিন অনেক অবাক হয়ে যায়। এ সময় তার প্রজেক্টরটি কাজ করা বন্ধ করে দেয়, তাই ইউতো প্রজেক্টরটি চেক করার জন্য তা খুলে ফেলে। এ সময় জিনজিনের কাছে তার ম্যানেজারের মেসেজ আসে এবং সে মেসেজে বলে শীঘ্রই আমাদের একটি ডিরেক্টরের সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু জিনজিন মেসেজের দিকে লক্ষ্যই করে না কারণ সে ইউতোকে দেখতে ব্যস্ত ছিল, কেননা ইউতো মেশিন ফিক্স করার সময় দেখতে অনেকটা কুল লাগছিল। ঠিক এ সময়ই জিনজিনের কাছে তার ম্যানেজারের কল চলে আসে এবং তার ম্যানেজার জিনজিনকে বলে আমি ডিরেক্টর এবং মেকআপ আর্টিস্ট তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতেই আসছি। এই কথা শুনে জিনজিন অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এখানে কেন এই সময় আসতে হবে। আর এখানে এইটা আমার এপিসোড 7 শেষ হয়ে যায়।